সোমবার বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অক্টোবরে ব্রিক্স শীর্ষ সম্মেলন, এবার রাশিয়ার কাজানে হওয়ার কথা এই সম্মেলন। বছরের শুরুতেই এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে রাশিয়া। এদিন রাশিয়ার ব্রিক্স সভাপতিত্ব সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মোদী ও পুতিন। আলোচনার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইতিবাচক কথোপকথন হলো। আমাদের বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ইতিবাচক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি আমরা এবং ভবিষ্যতের উদ্যোগের জন্য একটি রোডম্যাপ তৈরি করার বিষয়ে সম্মত হয়েছে। রাশিয়ার ব্রিক্স সভাপতিত্ব সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আমরা প্রয়োজনে মত বিনিময় করেছি। প্রধানমন্ত্রী মোদীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য একটি রোডম্যাপ তৈরির বিষয়ে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2024 সালে ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব করছে রাশিয়া, এর জন্য পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। এই গোষ্ঠীর সভাপতি হিসেবে রাশিয়াকে ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতার বেশ কয়েকটি বিষয়ের অগ্রগতির পর্যালোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলির মূল্যায়ন করেছেন। 5 জানুয়ারি ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছিল রাশিয়া। চলতি বছরে এই গোষ্ঠীতে যোগ দিয়েছে নতুন 5টি দেশ, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব। নতুন পূর্ণ সদস্য হিসেবে তারা ব্রিক্সে যোগ দিয়েছে। এর আগে এই গোষ্ঠীর পূর্ণ সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স গোষ্ঠীর সভাপতি হওয়ার পর নতুন 5 সদস্য দেশকে এই গোষ্ঠীতে স্বাগত জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বলেছিলেন, এই দেশগুলি যোগদান আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত বাহ। নতুন 5 দেশে যোগদানে এবার ব্রিক্স শীর্ষ সম্মেলনই এই গোষ্ঠীর সবথেকে বড় শীর্ষ সম্মেলন হতে চলেছে। এই গোষ্ঠীতে যোগ দেওয়ার কথা ছিল আর্জেন্টিনারও, কিন্তু সেই দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রিক্স গোষ্ঠীতে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।